তো নমস্কার বন্ধুরা, দোতারা জগতে আপনাদের স্বাগত। আসলে আমরা আগে একবার এরকম একটা এপিসোড তৈরি করেছিলাম যেখানে আমাদের ক্লাসগুলো আমরা দেব। তো অনেকদিন আমরা এরকম উদ্যোগ থেকে দূরে সরে ছিলাম, এখন আজকে এই এরকম একটা ক্লাস আর কি রেকর্ডিং করবো সেই চিন্তা আমরা নিয়ে এসেছি। এটা মনে হলো এই কারণে, কাকু আমাদের সিনিয়র পার্সন উনি খুব ভালো বাজান, আমার মানে উনি অল্প সময়ের মধ্যে ভালো বাজাচ্ছেন, কাকুর গান বাজাচ্ছেন, তার সঙ্গে যেটা উনি করতে চাইছেন সেক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করছেন। তো এই প্রবলেমটা একটা কমন প্রবলেম যারা ইউটিউবে থেকে গান বাজনা তুলছেন বা ফলো করছেন, তো যাতে করে সেই সমস্যার খানিকটা সমাধান হয় তার জন্যে এই ভিডিওটা আমরা রেকর্ড করছি। এবং এখানে অনেকেই আছেন যারা খুব ভালো মানের দোতারা প্লেয়ার, ভালো বাজান এবং ভালো বাজানোর আশায় তারা শিখছেন। তো আপনাদের নিশ্চয়ই ভিডিওটা কাজে লাগবে, আর আপনাদের স্বার্থেই দোতারা বাজানোর ভিডিওটা আমরা রেকর্ড করছি। তো সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। কাকু একটা গান আগের দিন তুলেছেন, রীত মাজারে রাখিব ছেড়ে দেবো না, তাই তো রানি। আচ্ছা তুই কোথায়, তুই আয়, টেক ইট ইজি, নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এই মডেল নিয়ে নে। আচ্ছা এইবার আমি বলবো কাকুকে ওই গানটা একটু বাজান, দু লাইন বাজালে পরে আমরা বুঝতে পারবো যে গানটা কী অবস্থায় আছে। নমস্কার। হ্যাঁ আচ্ছা কাকু, আপনার নাম তুমি বলবেন। আমার নাম শ্রী মন্টু হালদার। কোথেকে এসছেন? আমি এসি পাতুলিয়া থেকে। পাতুলিয়া? পাতুলিয়া না, পাতুলিয়া। আচ্ছা, আমার জায়গাটার নাম প্রথম শুনলাম আমি। আচ্ছা আজমতলা থেকে। হ্যাঁ তোমায় রীতি মাঝে রাখিব ছেড়ে দেবো না গানটা নিয়ে প্লে করেছেন। এখন সমস্যা হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে আপনারা যারা দোতারা বাজাচ্ছেন তাদের ক্ষেত্রে কী হচ্ছে, তারাও গানটা নোটেশন দেখে দেখে কোথাও থেকে ইউটিউব থেকে বা কোনো একজন ব্যক্তির কাছ থেকে নোটেশনটা আপনারা তুলে নিয়ে আসেন। তোলার পরে মেন প্রবলেমটা ক্রিয়েট হয় এই যে গানটা বাজে কিন্তু গানটার মধ্যে মনে হয় যেন গানটার নোটেশনগুলো পরপর সাজিয়ে আর বাজছে না বা সেটা শুনতে ভালো লাগছে না, এইটা মেন হয়। এই ক্ষেত্রে আমি বলি যে গান বাজানোর ক্ষেত্রে আমাদের চারটে লেসেন মানে চারটে স্তর ভেদ করে আমাদের মোটামুটি গান হয়। প্রথমত গানের একটা বলি একদম পুরো ফাউন্ডেশন বডি, সেখানে কোন কোন নোটস আছে বা সার এ গামা কী কী আছে সেইগুলো আমরা পরপর বসাই, এটা একটা সহজ ধাপ। আমি এক লাইন যদি দেখাতে চাই দেখাতে পারব। এরকম করে আমরা এই প্রথম শেপটা তুলছি যে তোমায় ঋদ মাঝারে রাখিব ছেড়ে দেবো, আমি এক লাইনই বাজাচ্ছি, তোমায় ঋদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না। এখন এইটা কিন্তু একদম বেসিক শেপ। এরপরে দ্বিতীয় আসে কি, ডাউন আপ স্ট্রোকের স্ট্রোক যোগ করা। এটা সেকেন্ড শেপ। এরপরে আসে থার্ড শেপ, থার্ড শেপ হিসেবে ধাতের কেটে যোগ করা। তারপরে আসে এই যে ধাতের কেটে দিয়ে গানটা রেডি করার পরে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন তার মাঝখানে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপের মধ্যে আবার অন্য অন্য কাজগুলো করা, এটা হচ্ছে চতুর্থ নম্বর শেপ। এরপরে আছে কমার্শিয়াল মিউজিকের সঙ্গে যুক্ত হবে, তারপরে এই গানটার মধ্যে মিউজিক পার্ট কী হবে, গান বাজানোর আগে কী বাজাতে হবে, পুরো ওভারঅল বিষয় এরকমভাবে পরপর পরপর আসে।
তো এই জন্যে আমরা যখনই গান বাজাবো প্রথম শুধুমাত্র কোনো ইউটিউবের ভিডিও বা গুগলের কোনো ভিডিও বা মেসেঞ্জারের কোনো ভিডিও দেখেই নোটেশন তুলতে শুরু করে দিলাম আর মনে করলাম যে আমি গান তুলে ফেলেছি বা আমি এইভাবে সব হয়ে যাবে, এইভাবে সব হবে না। আমাকে একটি গানকে চারটি স্তরে পরপর পরপর ভাগ করে শিখতে হবে এবং চারটে যেমন পেঁয়াজের খোসা প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে দেখতে হবে যে এরপরে এই লেয়ারটা আসে, এরপরে এই লেয়ারটা আসে, এরপরে এই লেয়ারটা আসে, তবে আমরা গান তুলতে পারবো। কিন্তু তো আজকে কাকু তার সাধ্যমতো করে তুলে এনেছেন এবং তিনি কিন্তু তার চেষ্টায় কোনো খামতি নেই, কিন্তু এই এই স্তরটা আছে প্রথম স্তর গান তোলার ক্ষেত্রে। এরপরে দ্বিতীয় স্তরে যদি কাকু বাজান তবে গিয়ে আমরা গানটাকে রেডি করতে পারবো। জাস্ট আমি এখানে কাকুকে বলে দিচ্ছি, যেমন ধরুন আমি এক লাইন দেখাবো, কাকু আছেন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখনকার কাজ থাকবে এই ডাউন আপ দাঁড়াবে। এবার একটা মন দিয়ে শুনুন যে এটা দেখে মনে হয় না যে আস্তে আস্তে ঘন বাড়ছে, আগে যেমন সিঙ্গেল সিঙ্গেল পাতলা পাতলা বাজিল, যখনই আমি স্ট্রোকটা ডাউন আপ স্ট্রোকে দেবো তখনই কিন্তু মনে হবে যেন ঘন বাড়ছে। আর ডাউন আপ স্ট্রোকে মানে যারা বাজাচ্ছেন ইউটিউবে খোলাখুলি বলি, ডাউন আপ স্ট্রোক আপনাকে বাজাতেই হবে। আজ আপনি না বাজান দু বছর পরে বাজালেও আপনাকে শিখতে হবে। কেন শিখতে হবে? আপনি ধরুন একটা মিউজিক বাজাচ্ছেন, প্রথমে আপনি ডাউন করলেন, দ্বিতীয়বার আপনি ডাউন স্ট্রোক করলেন, তার মানে কি ওই প্রথমবার ডাউন করার পরে আপনি হাত তুললেন আপনি বাজালেন না, মানে দ্বিতীয়বার আপনি বাজালেন, তার মানে তিনটে স্ট্রোক মিলে, তিনটে মুভমেন্ট মিলে আপনার ডাউন আপ স্ট্রোক হলো, মানে ডাউন ডাউন স্ট্রোক হলো, সরি ডাউন আপ করলেন খালি আবার ডাউন করলেন, মানে তিনবার ব্যবহার করলেন কিন্তু বাজালেন কি দুইবার, তার মানে একটা মুভমেন্ট আপনি খালি বাজালেন, প্রত্যেক তিনটে মুভমেন্টের মধ্যে একটা ফলস, তার মানে আপনার খাটনি হচ্ছে কিন্তু স্পিড হচ্ছে না, ওটাকে আপনাকে এক্সট্রা মুভমেন্ট করতে হচ্ছে। তাই জন্যে যে কোনো মিউজিক হবে, যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক, সবার আগে বিশেষ করে স্ট্রোক ইনস্ট্রুমেন্ট গিটার দোতারা, এক্ষেত্রে আমাদের কখনোই ডাউন ডাউন স্ট্রোকে প্লে করা যাবে। যখনই আমরা এই গানটাকে ডাউন আপ স্ট্রোকে করবো এমনি গানের রূপ চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড স্টেপে আপনি এমনিতেই উঠে যাবেন। একবার বাজান ডাউন আপ স্ট্রোক দিয়ে তোমায়। হ্যাঁ সোনার গৌর, আগে থেকে ভালো লাগলো শুনতে, সেটাই বলছি। তাহলে আমরা যখন আচ্ছা আমি আর বেশি দেখাবো না, তো আমাদের আমাদের কাজ হচ্ছে যে প্রথম কাজ যে যখনই আমরা সরগম করবো, আর এর উৎপত্তি হবে যদি আমরা প্রথম প্রচুর মানুষ যখন আমার কাছে ক্লাসে আসেন বা অন্য কোথাও ক্লাসে যান, অনেক সময় অনেক হ্যাবিট থেকে তারা হ্যাবিটের মধ্যে থাকে, তার জন্য প্রথম দিকে না হলেও খুব জলদি যত দ্রুত সম্ভব আমরা তাকে ডাউন আপ স্ট্রোকের দিকে নিয়ে যাই। এবার ডাউন আপ স্ট্রোকের দিকে গেলেই পরে এই সমস্যার সমাধান 40% কমে যাবে। তারপরে যখন ডাউন আপ স্ট্রোকে পুরো বিষয়টা দাঁড়িয়ে যাবে, তারপরে আসছে ঘুরে এরপরের শেপ। এরপরের শেপ আজকে আমি বলবো না, কেননা আজকে অন্য অন্য অনেকেই ক্লাস করবেন, এরপরে আরেকদিন সময় থাকলে সেদিনকে আমরা ক্লাসে রেকর্ডিং করবো, সেখানে আমরা পরের শেপটা বলে দেবো। যারা আজকে সরগম প্র্যাকটিস করছেন চেষ্টা করবেন হুবহু মানে মানে রিদিম যোগ না করে যারা সরগম করছেন ডাউন আপ স্ট্রোক ছাড়া আপনারা সরগম করবেন না, এটা আমার ওপিনিয়ন। হতে পারে আমার থেকে অনেক ভালো ভালো গুণীদের জন্য আছেন, তারা নিশ্চয়ই ওপিনিয়ন দেবেন, কিন্তু আমার ওপিনিয়ন অনুসারে তারা কেউই ডাউন আপ স্ট্রোক ছাড়া প্র্যাকটিস করবেন। আসি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ক্লাসে কেমন লাগছে আমাদেরকে জানাবেন। আজকে এটা দ্বিতীয় পর্যায়ের ক্লাস এবং এরপরে আমরা এই ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাসকে আমরা ঘুরিয়ে 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 ঘুরে আমাদের আপনাদের সঙ্গে আমরা দেখাবো। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নমস্কার।